নেট দুনিয়ায় কান পাতলে এখন একটাই গান, মানিকে মাগে হিতে। নেট দুনিয়ায় ভাইরাল এই গান শুনে ইতিমধ্যে হইচই নেটিজেনদের মধ্যে। একের পর রিল শুট করে তা ইনস্টাগ্রামে পোস্ট করছেন সঙ্গীত প্রেমীরা, বাদ যাননি তারকারাও। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এই গান পছন্দ করেছেন, এমনকি বলেছেন আমি সারা রাত এই গান শুনতে চাই। শুধু অমিতাভ বচ্চন নয়, পরিণীতি চোপড়াকেও দেখা গিয়েছে কার ড্রাইভের সময় এই মানিকে মাগে হিতে গানটি শুনতে। ভাইরাল এই গান চারিদিক থেকে ভেসে আসছে। জানেন কি কে গেয়েছেন এই গান? শ্রীলঙ্কার সঙ্গীত শিল্পী ইয়োহানি। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়েছে এই মিষ্টি গান। শ্রীলঙ্কার 28 বছরের গায়িকা ইয়োহানি ডি সিলভা মানিকে মাগে হিতে গানটির মাধ্যমে হঠাৎই জনপ্রিয়তা শীর্ষে গায়িকা। জনপ্রিয়তা পেলে ইয়োহানি ডি সিলভা আসলে একজন ইউটিউব স্টার, তিনি নিজেই গান লেখেন, সুরও দেন তিনি। শ্রীলঙ্কার র্যাপার হিসেবে খুব জনপ্রিয় নাম ইয়োহানি। লন্ডনে পড়াশোনা করেছিলেন তিনি, এরপর ফিরে এসে মিউজিকের প্রতি ভালোবাসার জন্য আবার গান শুরু করেন। ইয়োহানির অভিব্যক্তি, তার হাসি, তাকানো সবই নজর কেড়েছে নেটিজেনদের। তার চুলের হাইলাইট, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এই গান ভাইরাল হওয়ার পর ইয়োহানির কাছে নাকি বলিউডের অফারও এসেছে, তবে ইয়োহানি এখনই নিজের ভিটে ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিচ্ছেন না। দর্শকদের চাহিদায় এই গান একাধিক ভাষায় রেকর্ড করা হয়েছে, তেলুগু, তামিল ও হিন্দিতে তৈরি হয়েছে এই গান। মানিকে মাগে হিতে লাইনটির বাংলা অর্থ হলো তুমি আমার চোখের মণি। অন্য একটি অর্থ রয়েছে এই লাইনের, তা হলো তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো দায়, তাই এই গানটি রেশো কাটতে চাইছে না কারোর। সঙ্গীত প্রেমীরা তো বটেই, এই গান লুপে শুনছেন অমিতাভ বচ্চন থেকে পরিণীতি চোপড়া সহ আরো বিশিষ্ট জনেরা। তো দর্শক, মানিকে মাগে হিতে গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।